নমস্কার হরে কৃষ্ণ মৃত্যুর পর প্রথম এক ঘন্টা আত্মার সঙ্গে ঘটে এই ঘটনা জানলে চমকে যাবেন মৃত্যুর পর আমাদের সঙ্গে কি ঘটে তার বর্ণনা ও ব্যাখ্যা পাওয়া যায় গরুর পুরাণে মৃত্যু হলে দেহ নষ্ট হয়ে গেল আত্মা কিন্তু অবিনশ্বর জেনে নিন এই সময়ে কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় আত্মা হিন্দু ধর্ম কিন্তু জন্মান্তরে বিশ্বাসী সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে জীব শুধু বিনষ্ট হয়ে যায় না আত্মা চিরকালীন ও অবিনশ্বর মৃত্যু হল জীবনের চিরকালীন সত্য যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই মৃত্যুর করার গ্রাস থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় তবে আত্মা অমর যার লয় নেই ক্ষয় নেই আত্মা আগুনে পড়ে না জলে ভেজে না কোনো অস্ত্রে আত্মাকে কাটা যায় না আত্মা শুধু তার কর্ম অনুসারে এক দেহ থেকে আর এক অন্য জীবধে প্রবেশ করে কিন্তু জানেন কি মৃত্যুর ঠিক পরপর কি হয় আত্মার সঙ্গে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর ঠিক এক ঘন্টার মধ্যে আত্মার সঙ্গে ঘটে এমন কিছু ঘটনা যাতে সে অত্যন্ত অশান্ত ও চঞ্চল হয়ে পড়ে গরুর পুরাণে বলা আছে যে মৃত্যুর পর প্রথমে এক ঘন্টায় আত্মার সঙ্গে সাত ঘটনা ঘটে মৃত্যুর পর আত্মা যখন মরদেহ ত্যাগ করে তখন কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে ঠিক যেন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করার পর মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এই জীবন ত্যাগ করার পর আত্মা তেমনই ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে মৃত্যুর পর প্রথম কিছুটা সময় আত্মা বুঝতেই পারে না যে তার সঙ্গে কি ঘটেছে তাই প্রথম প্রথম সে এমন ব্যবহার করে যেন কিছুই ঘটেনি মৃতদেহের আশেপাশে সে সব আত্মীয় বন্ধু থাকে আত্মা তাদের নাম ধরে ডাকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না শুনতে পায় না এই পরিস্থিতিতে প্রথমে খুবই ভয় পেয়ে যায় আত্মা তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রথমে শোকে অত্যন্ত কাতর হয়ে পড়ে আত্মা নিজের মৃতদেহ ছেড়ে যেতেও খুবই কষ্ট হয় তার সেই কারণে নিজের পরিবারের লোকেদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে আত্মা এই জগতে সুখ দুঃখের বাঁধন থেকে মুক্তি পেতে তার বেশ কিছুটা সময় লাগে যে শরীর যে শরীরে আত্মা এত বছর ধরে বসবাস করছিল সেই শরীরকে সে তার নিজের বলেই জানত মৃত্যুর পর সেই শরীর ছেড়ে যেতে আত্মার অত্যন্ত কষ্ট হয় এমন কি আবার শরীরে প্রবেশ করার চেষ্টাও করে সে কিন্তু জমদূতেরা তাকে সেই কাজ করতে বাধা দেয় প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আত্মা উপলব্ধি করতে পারে যে এই শরীর ছেড়ে যাওয়ার তার সময় এসে গিয়েছে মৃত্যুর পর শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু সময় পরে আত্মা জীবদ্দশায় নিজের সব কর্ম মনে করে কি ভালো কাজ ও খারাপ কাজ করেছে তা সব মনে পড়ে যায় আত্মার নিজের পরিবার ও আত্মীয় বন্ধুদের তার মৃতদেহ ঘিরে কান্নাকাটি করতে দেখে আত্মার মনে পড়ে তাদের সঙ্গে সে কেমন ব্যবহার করেছে এরপর আত্মা জমলোকের উদ্দেশ্যে পারি দেয় যমমার্গে পৌঁছানোর পর তার কর্ম অনুসারে ফল পায় আত্মা কারোর কারোর মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই পুনর্জন্ম হয়ে যায় আবার কাউকে বেশি দিন অপেক্ষা করতে হয়